make an impression here. ঋষাদ ছিল দুর্দান্ত বোলিংয়ে, এর আগে কখনো তাকে নামানো হয়নি। আজকেই ছিল তার প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচই গুড়িয়ে দেন। চট্টগ্রাম মানে বিপিএল এর বড় স্কোর, জৌরহামের চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএল এর প্রথম ম্যাচেই রেকর্ড ছুঁয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উইল জ্যাক্সের শতকে ভর করে 239 রানের সংগ্রহ করা কুমিল্লা 73 রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। হ্যাট্রিক সহ 4 উইকেট নেন এবারের বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে আসা মঈন আলী এবং 4টি নেন এই মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামা ঋষাদ হোসেনও। ঋষাদ ছিল দুর্দান্ত বোলিংয়ে, এর আগে কখনো তাকে নামানো হয়নি। আজকেই ছিল তার প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচই গুড়িয়ে দেন। বিপিএল এর আগে 121 রানের বেশি লক্ষ্য তারা করে জেতেনি কেউ, তবে রেকর্ড রান তারায় চট্টগ্রাম শুরুটা হয়েছিল দুর্দান্ত। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 61 রান তুলেছে তারা। জস ব্রাউন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুড়িতে আসে 80 রান। মুস্তাফিজের শর্ট বলে আপার কাট করতে গিয়ে জ্যাক্সের প্রথম ক্যাচে পরিণত হন তানজিদ। চট্টগ্রামের পর আটকেছে ঋষাদ হোসেনের ঘূর্ণিতে। বিনা উইকেটে 80 রান থেকে 115 রান তুলতেই 5 উইকেট হারায় তারা, এর মধ্যে 3টিই নেন ঋষাদ।